হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি স্টার্ট করছি, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। সকালে সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট আর একটু শর্ট ভিডিও করছিলাম, তাই জন্য আর কি সাজু গুজু করেছি। তো চলো এখন রান্না করবো, সারাদিন কী কী করি অবশ্যই শেয়ার করবো ভিডিওটা, আমাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে পারো। এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, এই যে গোল গোল করে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা করব। আর এখানে তো আদা আছে, আর এখানে আমি এই যে ডুমো করে করে আলু কেটে নিয়েছি, তো ডিমের ঝোল হবে, ডিমের ডালনা, তো ডিমের ডালনা হবে আর উচ্ছে ভাজা, আর একটা আলু ভাজা করবো, ডাল করবো। এই হলো আজকে লাঞ্চ মেনু। আর এই যে জলপাই আছে, এই জলপাই না সরি, এটা কালকে আমি বাজারে গিয়ে জলপাই বলে চাইছি, ওই যে দাঁড়াও দেখাচ্ছি জলপাই, এই যে দেখ এগুলো পুরো জলপাইয়ের মতন দেখতে না, দেখ আমি বাজারে গিয়ে বলছি এই জলপাইগুলো কত করে, মানে জলপাই না এগুলো, এগুলো হলো আমড়া, ছোটো ছোটো আমড়া, ভীষণ টক। আমি খাইনি যদিও ঈশান সকালে একটা খেয়েছি, তো খেয়ে বলছে মা ভীষণ টক, একটা আমড়া খেতে ওর মানে এক ঘন্টা লেগেছে, টিভি দেখে দেখতে আমড়া খাচ্ছে। জলপাই সাধারণত অত টক হয় না। আর আমি কালকে গিয়ে বললাম বাজারে, একটা বউ বলছে বলে জলপাইয়ের সিজন না এখন, এখন জলপাই পাওয়া যায় না বলছে। এত বড় আলু এটা পচা যাবে না তো, জানি কালকে রাত্রির বেলা বেরিয়েছিলাম, রাত্রির ওই 8টা নাগাদ বেরিয়েছিলাম আমি ঈশান আর রুবাই, বেরিয়ে এই মুদিখানা বাজার করে নিয়ে এসছি। চাল আর দেখানো হয়নি, চাল এনেছি, তেল এনেছি, এই আলু পেঁয়াজ সবজি বাজার কালকে দুপুরে করে এনেছিলাম, আরও অনেক কিছু কিনেছি, দুধ গুঁড়ো দুধ চিনি চা পাতা, ওগুলো কী দেখাবো ওই যে তোমাদের ভোর হয়ে গেছে দেখে দেখিয়ে দিতে। এই আলুটা ভাজা করবো এমনি, ঠিক আছে, আমি ভাবলাম আলুটা ভেতরে কানা বেরাবে, দেখো পুরো পরিষ্কার আর কি, এক একটা বড় আলু ভেতরে কালো মতো থাকে, সেই আলু ভাজা করতে ভীষণ খারাপ লাগে আর কি, আলু ভাজার সেটটাই নষ্ট হয়ে যাবে। উচ্ছে ভাজা, আলু ভাজা আর পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল, জলপাইয়ের চাটনি, বাবা অনেক বেড়ে যাচ্ছে তো আইটেম, আর ডিমের ডালনা। ওটা জলপাই তুই আবার বলছিস, আমিও বলছি খালি জলপাই, ওটা ওটা আমড়া বাবু, আমড়া হলো একটা ফলের নাম, বুঝেছ, আমড়া, আমড়া এর থেকে বড় বড় আমড়া হয়, সেটা আমরা সেটা আমরা বলছি আমরা আমরা তাই না, স্কুলে আমাদের আমরা বিক্রি হয় ভীষণ বড় বড় আছে, এগুলো কি মিষ্টি না, এটা ছোট আমরা ওই জন্য বড় বড় আমরা বিক্রি হয়, দাদা স্কুলের ওখানেই আছে, এখন আর বসে না মনে হচ্ছে না বুবাই, বসে ওই বুড়োটা একটা ঝুড়ি নিয়ে বসতো না, একটা বুড়ি একটা বুড়ো আমরা বিক্রি করতো, এখন মনে হয় ওখানে বসতে দেয় না তো, ওখানে বিল্ডিং বাড়ি হচ্ছে না, ওখানে আর বসতে পারে না। জলপাই হ্যাঁ, জলপাইয়ের চাটনি করেছিল মনে আছে, অনেক ছোটবেলায় তখন একটা আমার রান্নার চ্যানেল ছিল ইউটিউবে, একটু টক টক খেতে খুব ভাল লাগে ভাতের পর, আমার তো ভীষণ ভাল লাগে,
আমি বাজারে গেলেই হয় আমলকি নিয়ে আসবো, না হলে একটু এগুলো আমরা নিয়ে আসবো, যে কোনো টক টক জিনিস ভালো লাগে আনতে, না হলে পাতি লেবু আনবো, হাতের পাতে একটু টক না হলে ভালো লাগে, খেতে ভালো লাগে টক আর কাঁচা লঙ্কার চাল। না পাতা হয়ে গেছে, আর এই তেলটা এখন কাটবো, এটা তো কালকে নিয়ে এসেছি বললাম, এটা কেটে এখন ঢালবো কৌটোর মধ্যে, ঢেলে চলো চটপট রান্না করি না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। জোগাড় থাকলে রান্না করতে এক মিনিটও লাগে না, বুঝলি, এক মিনিট না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, জোগাড়টাই হলো মেন, জোগাড়টা করতেই কষ্টকর। এই যে জোগাড় হয়ে গেল, এখন ধোবো, ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। ঘর দুয়ার তো পরিষ্কার হয়ে গেছে, নোংরা করতে ভালোও লাগে না, ভালো করে মুছে নিচ্ছি। আটটা ডিম এখানে খুব ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে আছে আলু ভাজার আলু, এটা ধোয়া আছে, আর উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি এখন, একটু বেশি তেলেই ভাজছি, তোমাদের দাদা আবার খেতে চায় না, বলে কাঁচা কাঁচা আছে, তেতে তেতো লাগছে, ওই জন্য একটু বেশি তেল দিয়ে ভাজছি, আর ওই তেলেই আবার আলুটা ভেজে নেব। আর এখানে আছে আমড়া, আমড়াটা ভাবছি ডাল দিয়ে করে নেব, চাটনি করবো না আলাদা করে। তো চলো এখানে ডিমের কারিটা রান্না করবো, তার জন্য খুব ভালো করে কষে মেজে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে হচ্ছে ডাল, তো ভাবলাম ডালের মধ্যেই আমড়াগুলো দিয়ে দিই, এক্সট্রাভাবে আর টাইম আমি লস করতে চাই না, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। যে কোনো চাটনিতে মিষ্টি একদম চব্য চস্য করে না দিলে খায় না, তো চিনি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই না? আর এই দেখো কি মেঘ করেছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, এখন বাজে দুপুর দুটো, রান্না কমপ্লিট, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডিমের কারি, ডিমের ডালনা যেটাই বলো না কেন হয়ে গেছে, আর এদিকে টকের ডাল, তো এর মধ্যেই আমি আমড়াগুলো দিয়ে টকের ডাল করে নিয়েছি, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। একটা করে আমরা ঈশানের পাতে দেবো, আর ঈশান বারবার চাইবে, ও আমরা খেতে ভীষণ পছন্দ করে, টক যে কোনো টক খেতেই ভালোবাসে, আর আমারও ভীষণ ভালো লাগে। তো চলো এখন ওদেরকে ভাত বেড়ে দেবো, আর সেই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এন্ড করছি এখানেই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছো তারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।